সকলেই শুনেছেন, ভীষণ পপুলারিটি পেয়েছিল এই সুরটি। আমার এই মুহূর্তে শিল্পীর নাম মনে পড়ছে না, ভীষণ সুন্দর এবং বিদেশি নীতির ভিডিও দিয়ে বানানো হয়েছিল এই গানটি, ভীষণ সুন্দর। এবং সেই সুরে আমি গানটি দেবো বলে অনেকদিন ধরেই ভেবেছিলাম, তারপর আপনাদের রিকোয়েস্ট পাচ্ছিলাম, অনেক দিন থেকেই অনুরোধ পাচ্ছিলাম যে এই নাম সংকীর্তনটি যেন আমি বিভিন্ন সুরে আপনাদেরকে দেখিয়ে দিই, অনেকগুলো টিউটোরিয়াল দিই। সেই জন্য আজকে প্রথম আমি এই টিউটোরিয়ালটি বানালাম। তো চলুন শুরু করা যাক, আমি মণিমালা সুরভি সঙ্গীত টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগত। তবে যাওয়ার আগে বন্ধুরা, প্রথমেই বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এরকম নতুন নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন অল নোটিফিকেশনে, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর বন্ধুরা, ফেসবুক পেজ ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে চেক করে নেবেন। এই ধরনের বিভিন্ন রকম গান পাওয়ার জন্য, যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, গায়ত্রী মন্ত্র, শ্রীকৃষ্ণ মন্ত্র, এই ধরনের বিভিন্ন রকমের গান পাওয়ার জন্য কিন্তু ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন, ওখানে এই সমস্ত গানের লিঙ্কগুলি দেওয়া আছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি মালকোষ রাগের আরোহবরণটা গেয়ে শোনালাম, কারণ এই পুরো গানটি কিন্তু মালকোষ রাগের ওপরে হয়েছে, সমস্ত স্বর ওপরে লাগছে। সা গা মা ধা নি সা সা নি ধা মা গা সা, এদিকে নিচের দিকের নিধা লাগছে। তো আপনারা যে কোনো স্কেলে বাজান না কেন, স্বরলিপি কিন্তু সবসময় একই হবে। যা যা স্বরলিপি বলবো আপনাদের স্কেলে, সেই সেই স্বরলিপি হবে, অন্য স্কেল মানে যে অন্য স্বরলিপি হয়ে যাবে তা কিন্তু নয়। বারবারই বলে থাকছি, তবু আপনারা আমাকে কমেন্টে জানাচ্ছেন যে আপনারা এই স্কেলে কিভাবে গাইবেন, তো সেই জন্য বারবার ভাবে বলে দেওয়া। তো চলুন আর বেশি কথা না বলে দেখিয়ে দিই। হরে কৃষ্ণ, প্রথমে স্থায়ী অংশ দেখাবো, তারপরে অন্তরা দুটি পাঠে আমি গানটি করেছি, তো দেখিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, প্রথমে এইটুকু দেখিয়ে দিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সা গা মা বাজালাম, হরে কৃষ্ণ কৃষ্ণ মায়েতে থাকলো, তারপর হরে হরে মা ধা মা বাজালাম কোমল ধা, হরে কৃষ্ণ কৃষ্ণ গা সা বাজালাম, হরে কৃষ্ণ, তারপর কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তো দেখে দিই, কৃষ্ণ সা নি সা কৃষ্ণ বললো, তারপর কৃষ্ণ নি ধা নি, প্রথমে কৃষ্ণ 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 হরে হরে, সা মা গা গা মা হরে, এভাবে হরে হরে গা মা, তারপর হরে রাম, একই স্বরলিপিতে এই লাইনটিও রয়েছে। হরে রাম সা গা মা মা, হরে রাম হরে মাধা মা, হরে রাম গা সা, রাম সা নি সা রাম রাম রাম, এভাবে যাচ্ছে কিন্তু, নি ধা ধানি যাচ্ছে, রাম মা হরে সা মা গা হরে হরে গা মা হরে, তারপর আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, প্রথম লাইনটি হলো এটি, তারপর হরে রাম হরে রাম রাম হরে হরে। স্থায়ী পাঠটি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এরপরে আসছি অন্তরা পাঠটি, একটু চড়ার দিকে, এটি খুব শুনতে ভালো লাগে, আপনারা অবশ্যই গাইবেন এবং গেয়ে দেখবেন যে মনে আত্মসন্তুষ্টি মিলছে, ভীষণ ভালো লাগছে মনটা। বন্ধুরা, অন্তরাতে যাওয়ার আগে বলি, আপনারা সকলেই প্লিজ এই গানটি শিখবেন, এই গানটি আপনারা বাইরে কোথাও গাইতে না পারলেও বাড়িতে বসে মাঝে মাঝে, আপনারা মাঝে মাঝে কেন পারলে রোজই যদি এই নাম সংকীর্তনটি করেন, ভীষণ ভালো লাগবে, মনের মধ্যে ভালো লাগা আপনা আপনি তৈরি হবে, দেখবেন খুব ভালো লাগবে, মন সুন্দর হবে, মন ভীষণ আনন্দ পাবে। তো চলুন দেখিয়ে দিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, দেখিয়ে দিই।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হলো হরে কৃষ্ণ মাধা সানি হরে কৃষ্ণ 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 নি থেকে যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ সাইতে থাকছে হরে হরে নি ধা মা বাজালাম হরে হরে মাধা মাগা হরে তারপর হরে রাম হরে রাম 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 হরে হরে দেখে দি হরে রাম গা মা ধা বাজালাম হরে রাম হরে রাম গা মা নি ধা হরে রাম 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 নিয়েতে রাম রাম হর রাম রাম হরে হরে ধা মা হরে হরে ধা মা গা ঠিক আছে আরেকবার দেখে দিই হরে রাম হরে রাম সুরে এই গানটি। তো এই গান গাওয়ার নিয়ম আপনারা সকলেই জানেন, প্রথমে সিঙ্গেল গাওয়া হয়, তারপরে কোরাস গাওয়া হয়। তো আপনারা তো সকলেই জানেন, আমি এই নাম সংকীর্তন সম্পর্কে বিশেষ কিছু তেমন জানি না, সেজন্য বলতেও পারছি না। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই গানটি তুলে অবশ্যই প্রতিদিন গাইবেন, এটুকু আশা রাখবো। আজ তবে এইটুকু থাক, বাকি কথা আজ তবে এইটুকু থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।